নাম্বার ওয়ান বোলার ইশ সোধিকে কেউ কেনেনি। কোনো দলে ঠাঁই হয়নি টি টোয়েন্টিতে 4000-এর উপরে রান করা হাশিম আমলার। গেইলের মতো টি টোয়েন্টি বিশেষজ্ঞ শেষ মুহূর্তে বিক্রি হয়েছেন 2 কোটিতে। এমন অবিশ্বাস্য আর বিরল কাণ্ডই ঘটে গেল 2018 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে। বাংলাদেশ থেকে দল পেয়েছেন 2 জন। 2 কোটি রুপিতে সাকিব আল হাসানকে নিয়েছেন হায়দ্রাবাদ, 2 কোটি 2 লাখে মুম্বাইতে মোস্তাফিজুর রহমান। হাশিম আমলার ভিত্তিমূল্য ছিল 1.5 কোটি রুপি। গত বছর টি টোয়েন্টিতে 43 ম্যাচে তার রান সংখ্যা 1277। লেগ স্পিনার ইশ সোধিশ এই মুহূর্তে টি টোয়েন্টির শীর্ষ বোলার। 2017-2018 আন্তর্জাতিক মৌসুমে ওভার প্রতি 7 ইকোনমি রেটে 18 উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের ঘরোয়া টি টোয়েন্টির টুর্নামেন্টে 10 উইকেট ছিল তার। রশিদ খান, যুবেন্দ্র চাহাল, অমিত মিশ্রর মতো লেগ স্পিনার দল পেলেও শেষ দিন পর্যন্ত তিনি অবিকৃত। দল পাননি বিগ হিটার মার্টিন গাপটিল, তার ভিত্তিমূল্য ছিল 75 লাখ রুপি। অথচ কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বাইয়ের হয়ে তার ভালো খেলার রেকর্ড আছে। সময়ের অন্যতম সেরা ইংলিশ ক্রিকেটার জো রুটকেও কেউ নেয়নি, তার ভিত্তিমূল্য ছিল 1.5 কোটি। দল পাননি শন মার্শ, ইয়ান মর্গান, অ্যালেক্স হেলসের মতো শক্তিশালী ক্রিকেটাররাও। চোখ কপালে ওঠার আরও কিছু কারণ আছে। জয়দেব মতো নবীন ক্রিকেটার 11 কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে বিক্রি হয়েছেন, সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ভারতীয় তিনি। ভারতের হয়ে এখন পর্যন্ত 1টি টেস্ট ও 7টি ওয়ানডে খেলেছেন এই ফাস্ট বোলার। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি দাম বেন স্টোকসের, 12.5 কোটি রুপিতে তাকেও নিয়েছে রাজস্থান রয়্যালস। নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে এবার আইপিএলে দল পেয়েছেন 17 বছরের সন্দীপ ল্যামিচেন। দ্বিতীয় দিন তাকে 20 লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। 2 দিনে 8 দলে মোট 169 জন বিক্রি হয়েছেন। যারা বিক্রি হননি তাদের আর নিলামে ওঠার সুযোগ নেই। দলগুলো আলাদা আলাদাভাবে কাউকে নিলে তবেই অবিক্রেতারা খেলতে পারবেন।